আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি নাসরিন ইসলাম, চলে আসলাম রোজকার মতো আর একটি নতুন রান্নাবান্নার ব্লগ নিয়ে। বন্ধুরা, আজ আমি একটি দুর্দান্ত মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে, এখানে আমি শোল মাছ ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি, আর এখানে এটা হচ্ছে শিমের বিচি শুকলা তুলে ধুয়ে এটাও পরিষ্কার করে রেখেছি। আর শোল মাছটা শিমের বিচি দিয়ে রান্না হবে, আর শিমের বিচি খুবই টেস্টি এবং উপকারী একটা উপাদান। আর শিমের বিচি অনেকেই আমার মতো পছন্দ করেন, আমার বাসায় তো সবাই শিমের বিচি খেতে পছন্দ করে। বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন শিমের বিচি কে কে খেতে পছন্দ করেন আর কে কী মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকেন। বন্ধুরা, পুরো ভিডিওটা সঙ্গে থাকেন আর দেখতে থাকেন শোল মাছ শিমের বিচি দিয়ে আজকের রান্নাবান্না। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর সামান্য রসুন কুচি, পেঁয়াজ আর রসুনটা এখন নেড়ে চেড়ে ব্রাউন করে নেব। পেঁয়াজ রসুনটা ব্রাউন হতে, পেঁয়াজ রসুনটা ব্রাউন করে নিয়েছি, এখন দিয়ে দিব কিছুটা জিরা। বন্ধুরা, জিরাটা দিয়ে এই যে হালকা নেড়ে চেড়ে এখন নামিয়ে নিব। বন্ধুরা, পেঁয়াজ আর জিরাটা আমি ভেজে তুলে নিয়েছি, এখন ওই তেলের উপরে আমি মাছটা দিয়ে দেব। মাছটা ভাজা হোক। বন্ধুরা দেখেন, মাছটা পুরোপুরি ভেজে নিয়ে কমপ্লিট। এখন আমি ভাজা মাছের ভিতরে কাঁচা মশলা অ্যাড করবো। এখানে আদা রসুন জিরার পেস্ট, ধনিয়া গুঁড়া, মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি অ্যাড করবো।
দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, এখন আমি মাছের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি মাছ আর মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এই মাছ আর মশলার ভিতর সিমের কিছুটা দিয়ে দিব, রেসিটা দিয়ে আমি আবারও ভালো করে মাছ এবং মশলার সঙ্গে কষিয়ে নেব। মাছ আর মশলার সঙ্গে বিটিটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য আমি খুব বেশি পরিমাণ পানি দিব না, কারণ সিমের বিচিটা খুব বেশি গলে গেলে খেতে ভালো লাগে না। এখন ঢাকা দিয়ে দিব। বন্ধুরা, আমি সিমের বিচি সিদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গিয়েছে আর বিচিটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। বন্ধুরা, ঝোলের জন্য পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ফুল রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য আবারও ঢেকে দিব। বন্ধুরা, শোল মাছ আর সিমের বিচির তরকারিটা পুরোপুরি রেডি। এখন ভেজে রাখা পেঁয়াজ আর জিরাটা দিয়ে দিব। বন্ধুরা, মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে তরকারিটা মিশিয়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। আবারও 1-2 মিনিট ঢাকা দিয়ে দিব। মশলাটা তরকারির সঙ্গে পুরোপুরি পলক ওঠার জন্য। বন্ধুরা, মশলা ধনের পাতা দিয়ে আমি 2 মিনিট তরকারিটা ফুটিয়ে নিয়েছি। এখন নামিয়ে দিব। শোল মাছ আর সিমের বিচির তরকারিটা পুরোপুরি রেডি। বন্ধুরা, আপনারা এখনও যারা সিমের বিচি আর শোল মাছ দিয়ে এভাবে রান্না করে খাননি, অবশ্যই রান্না করে খাবেন, একবার হলেও, নাহলে মিস করবেন। বন্ধুরা, ফাইনালি আমার শোল মাছ আর সিমের বিচির তরকারিটা রেডি।
আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, শিমের বিচি আর শোল মাছের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।